আপনি আপনার দায়িত্বই পালন করেছেন আরিফুল ইসলামকে লিখেছেন স্ত্রী আমার সাথে জামাতে নামাজ পড়লে স্ত্রী আমার কোন পাশে স্ত্রী স্ত্রী যদি আপনার আপনার সাথে জামাতে নামাজ তাহলে পেছনে দাঁড়াবেন না দুজন পুরুষ যেরকম পাশাপাশি নামাজ পড়েন কিন্তু নারী স্বামী এবং স্ত্রী নামাজ পড়লে স্ত্রী পেছনে দাঁড়াবেন স্বামী সামনে দাঁড়াবেন স্বামীর আশেপাশে তার ছেলে বাবা বা কোনো পুরুষরা দাঁড়াবেন মেয়েরা আলাদা দাঁড়াবেন নবীম সালাম বলেছেন ওয়াকাই সুফায় আখ না মেয়েদের উত্তম কাতার এবং শাড়ি হলো যেটা পেছনে হয়ে থাকে সেটা আতর রহমান আপনি লিখেছেন